বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহ নামে আখেরি সালাম ওহে নানা জান তুমি রে হুসাইন করবারু মৈদান তোমারে যায় মদান কার বালার ময়দান কারবার রি ময়দান কারবার রিময়াদ বলার মদানোম হসাই কার কারার মদান তোমারি হসই যা কার বালার ময়দান الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين. اعوذ بالله من الشيطان الرجيم. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ ولكن لا تشعرون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

রসুল প্রেমিক কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সোহাদে কারবালার প্রেমিক আমার সরল মোনা সুন্নি মুসলমান ভাইয়েরা পর্দানে আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম বারাকাতুহু সবাই উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ এবার বলি এবার রসুল প্রেমিক বাইদের কাছ থেকে জানতে চাই আমরা তারিফ প্রশংসা সুক্রিয়া আদায় করলাম কার জেরেবন কার আল্লাহ পাকে শুক্রিয়া আমরা আদায় করেছি এবার শুক্রিয়া আদায় করতে যাচ্ছি ওই মহান নবীর যার কারণে যার উশিলাই আমরা আজকে আল্লাহ আদায় করতে পেরেছি আল্লাহ বলবেন না সেই মহান নবী আটখানা বেহেস্তের নবী, কাউসারের মা নবী মা কুবরার مالك نبي ابوي جهانير تراني وانا نبي حضور اكرم سيد المرسلين سراج المنير سمس الدحا بدر الدجال صدر العلا جني مكي و مدني وفخر آدم وبني آدم হুজুর আকরাম সবাই উচ্চস্বরে নামটি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামার তান আমরা আরিকবা উম্মাহ চিন্তা করে রে মন রাত্রি কবীর নিশিতে গে মরণ কালে কে যাবে তোর সঙ্গী গে কবরে আল্লাহ জরে ওয়ালাদি সাইয়িদিনা আপনাদের কি খারাপ লাগে না কোন আমার ভাইরা ইমাম হুসাইন কারবালার দিকে আসতেছেন এসে গেলেন সঙ্গে সাদিরা কারবালা ময়দানে উপস্থিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সঙ্গী পাঠালেন যাও পাশের জংলা থেকে কিছু লাগটি সংগ্রহ করে নিয়ে আসো তিনি সঙ্গীটা সেখানে গেলেন যাওয়ার পরে গাছের মধ্যে যখন কোপ দেন গাছ থেকে রক্ত বাহির হয় সুভারনা বলেন মাটির মধ্যে কোপ দেন মাটি থেকে রক্ত বের হয় সে ভয় পেয়ে দিক বেদিক ঝুড়ন্ত অবস্থায় ইবাম হুসেন্লাহু তালাহুর সামনে আসলেন ও ইবাম হুসাইন কি অবস্থা যেখানে কব্দ সেখান থেকে রক্ত বের হয় ইবাম হুসাইন বলে দাঁড়াও একটু চিন্তা করতে দাও আচ্ছা আমার সঙ্গীরা একটু বলতে পারবে এই জায়গাটার নাম কি একজন ডাক দি বলে এটা এমন একটি জায়গা এটার নাম হচ্ছে কারবালা ইবাম হুসাইন সঙ্গে সঙ্গে দুই চোখের পানি মোবারকখানা ছেড়ে দিলেন সঙ্গী সাদিরা তোমরা যে যেখান দিয়ে পারো এখান থেকে চলে যাও কারণ এখন থেকে বাষট্টি বছর আগে এখন থেকে আমার নানা আমাকে ঘোষণা দিয়েছে আগে এমন একটা সময় আসবে তোমাকে কারাবারা ময়দানে আমার গুণাগার জন্য হতে হবে সাধীরা সেই ময়দানের মধ্যে আমি চলে এসেছি এখানে আমাকে শহীদ হতে হবে এখান থেকে আর আমি কোথাও যেতে পারবো না চিৎকার দিবেন সুভয়ানন্দ আরো চলে বুভয়ানন্দ সকালবেলায় কেউ কাউকে ছেড়ে যায় নাই এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের গিয়ে কমিটি বাংলাদেশের যতগুলো কর্মী ভাইয়েরা আছেন সদস্য ভাইয়েরা আছেন বিপদে আপদে আপনারা এক অন্যের পাশে থাকবেন কি কোন রাজি আছেন কি না যে কোনো একজন সদস্য বিপদে পড়ে যাবে আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক আপনারা একসাথে সবাই মিলে সহযোগিতা করবেন আরেকদিন আপনি বিপদের মধ্যে পড়ে গেলে সে আপনাকে সহযোগিতা করবে একসাথে হয়ে কাঁধে কাজ মিলিয়ে রাজপথের মধ্যে আপনারা কাজ করবেন প্রয়োজনে আপনাদের যান যাবে প্রাণ যাবে স্ত্রী বিধবা হবে সন্তান এতি হবে তারপরে রসুলের मोहब्बतে আমরা রাজপথে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন কি না দুই হাত মুরাসি কি না बाद ज़िदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ বীর সে জিন্দাবাদ 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 বীর সে আমল করো নামাজ রোজা কয়েম করো সুনিয়াত আমল করো নামাজে রোজা কায়ম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ বীর সে জিন্দাবাদ 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 বীরির

ইমাম হুসাইন কারবালা বলা ময়দানের মধ্যে উপস্থিত কারবালার ময়দানে ময়দানের পাশে ফুরাত নদীর পানি অবরোধ করা হলো আরে মুসলমান যে নবীর কারণে পানি পেলাম আজকে সে নবীর নাতি কার বলা ময়দানের মধ্যে পানি পাচ্ছে না এই জন্য কোনো কোনো মনীষিগম বলেছেন মহরমের দশ তারিখ আপনার যদি কোনো মুসলমান ইবাম হুসাইনের প্রতি মোহাব্বত রাখে মোহাব্বত রেখে গরিব মিসকিন এবং সর্বস্তরে মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের শরবত বিতরণ করে তাহলে সেটা হবে ইবাম হুসাইনুার প্রতি ভালোবাসার একটা নিদর্শন এটা অবশ্যই এটার উপর আমল করা যাবে চিৎকার দিবন সুভায়নন্দ আরো চলে বন শুভয়ানন্দ আমার কারবার আমার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম হুসেন রিউল্লাহ উদ্দানার পক্ষের সমস্ত সুন্দরাম একে একে শহীদ হতে লাগলো অবশেষে ইমাম হুসেন রদি আল্লাহ খোলা তরবারি যুদ্ধের ময়দানের মধ্যে জিহাদের ময়দানের মধ্যে আসলেন এমন করে তিনি যুদ্ধ করতে লাগলেন সমস্ত এজিদের সৈন্যরা পিছনের দিকে হটতে লাগলো এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন সমস্ত এজিদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল এক পর্যায়ে দুধ থেকে একটা তীর আসতে আসতে এমন ভাবে আসতে লাগলো আস্তে আস্তে হঠাৎ করে ইমাম হুসাইনের বুকের মধ্যে এত জোরা বিদ্ধ হলো রে মুসলমান ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে গোড়ার পিঠ থেকে পড়ে গেলেন পড়ার সঙ্গে সঙ্গে দুষ্ট সীমার ইমাম হুসাইনের বুকের উপর বসে পড়লেন গলার মধ্যে ছুরি চালাচ্ছেন কিন্তু গলা মুবার কাটতে পারতেছেন না ইমাম হুসাইন ডাক দিয়ে বলতে লাগলো সীমার রে এখান দিয়ে তুই আমাকে কাটতে পারবি না কারণ এটা এমন একটি গলা যে গলার মধ্যে আমার বাবা সে খোদা আলী আমাকে জোরে বলুন শোভানন্দ আরো জোরে বলুন শুভানন্দ হ্যাঁ সিমান এটা আমার একটি গলা যে গলার মধ্যে আমার মা ফাতেমা আমাকে চুমা খেয়েছেন এটা আমার একটি গলা যে গলার মধ্যে আমার বড় ভাই হাসান আমাকে চুমা খেয়েছেন হ্যাঁ সিমান শুনে রাখ এটা এমন একটি গলা যে গলার মধ্যে আমার নানা মোহাম্মদুর রসুল্লাহ আমাকে চুমা খেয়েছেন জোরে বলুন সুভানন্দ আর জোরে বলুন সুভানন্দ ইমাম হুসাইন ডাক দিয়ে সীমার রে তুই খান দিয়ে আমাকে কাটতে পারবি না তুই যদি আমাকে কাটতে চাস আমি তোকে সেই পর্দা বাদ দিয়ে দিব কিন্তু তুই আগে আমাকে বল আমাকে তুই দুই রাকাত নফল আমাকে তুই দুই রাগাত নামাজ পড়ার সুযোগ দিবে কি না ঝোরের বক্ত হয়ে গিয়েছে জুমার সময় হয়ে গিয়েছে দুই রাগাত নামাজ পড়ার সুযোগ তুই আমাকে দিবে কি না ইমাম হুসাইন কথা কেন শুনিয়ান সীমার ডাক দিয়ে বলে যাও তোমাকে সুযোগ দেওয়া হলন ইমাম হুসাইন নামাজ

এক পর্যায়ে নামাজ পড়তে পড়তেন দিলেন দ্বিতীয় দেবার সুযোগ সীমা দেয় নাই পেছন থেকে এত জোরে আঘাত করলো আমার বাইরা সঙ্গে সঙ্গে মাথা দুই দিকে চলে গেল দ্বিখণ্ডিত লাল হয়ে গেল আকাশ পাতার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিল বৃষ্টি বর্ষণ হওয়ার সময় এসে গেল আকাশ কাঁদতেছে জমিন কাটতেছে গাছপালা চন্দ্র সূর্য

আল্লাহু আল্লাহু জিকির শব্দ বের হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এবাস নিষ্ট সীমান ইমাম হুসাইনের জবার মধ্যে তীর প্রবেশ করাই দিল এবার দেখা গেল ইমাম হুসাইনের চোখ মুবারক থেকে জিকিরের শব্দ বের হচ্ছে দুই চোখের মধ্যে তীর প্রবেশ করাই দিল এবার কান মুবারক থেকে জিকিরের শব্দ বাহির হয় দুটো কান মুবারকের মধ্যে তীর প্রবেশ করাই দিল কত কষ্ট তারা আমার নবীর নাতি ইমাম হুসাইনকে দিল আমার আমার ভাইয়েরা এ যদি কাফেরা এ যদি বংশ এখন আমাদের বাংলাদেশের মধ্যে আছে কি কিনা আর জোর করে আছে কিনা আমার ভাইয়েরা ইমাম হুসাইন মাথা মুবারক খান আগেন তলোয়ার আগা করে আপনার ইজিদির কাছে নিয়ে দেওয়া হচ্ছিল প্রতিমধ্যে একজন পাদ্রীর সাথে দেখা হলো পাদ্রী ডাক দিয়ে বলতে লাগলো ওরে নিষ্ঠ সীমার এই মাথা কানা তুমি যদি এ সন্ধ্যাবেলায় নিয়ে যেতে চাও প্রতিমধ্যে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে বারে তুমি আর বকশিশ পাবে না পুরস্কার পাবে না একটা রাত্রির জন্য ইমাম হুসাইনের মাথা মুবারকখানা যদি তুমি আমাকে দাও আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব জরে বলুন সুবহানাল্লাহ আমার ময়নাতীকত রাজক হয়ে গেল ওই পাত্রিজ ইমাম হুসাইনের মাথা মুবারকখানা নিয়ে একটা বন্ধ করে মর্ত্যে প্রবেশ করলেন চোখ থেকে টিনেটের থীর গ্রুপ বের করতে লাগলেন জবান থেকে টিনেটের তীর বের করতে লাগলেন লাগলেন কান মুবারক থেকে তীরগুলো টেনে টেনে বের করতে লাগলেন সমস্ত দরজা জানালা বন্ধ করে দিলেন পরিষ্কার পানি দ্বারা ইমাম হুসাইনের মাথা মুবারক কানেকে দৌত করতে লাগলেন রক্ত মুবারক দৌত করতে লাগলেন পরিষ্কার করতে লাগলেন আমার বেয়ান কি আশ্চর্যের ব্যাপার কিছু কম পরে দেখা যায় ইমাম হুসাইনের ঠোঁট কেন নড়াচড়া করতে লাগলো ইমাম হুসেন ডাক দিয়ে বলতে লাগলো পাদ্রি রে তুই আমাকে আদর করলে কি লাভ হবে তুই তো এখনো আমার নানা

আমার ভাইয়েরা ইবাম হুসাইন দুনিয়ার বুক যাওয়ার পরও একজন বেদিনকে কলমা পড়াই মুসলমান বানিয়েছেন এ বিশ্বাস আপনাদের হয় কি না আর যখন হয় কিনা না হুসাইন যে পারে তা নয় আল্লাহর অলিরও পারে যেরকম পারে কিনা না আরো যেরকম পারে কি না আল্লাহর অলিদের ক্ষমতা তারা তখনই স্বীকার করে যখন বিপদের মধ্যে পড়ে যায় আমার স্বাধীন সোনার বাংলাদেশ পিতা মাতার বাংলাদেশ এই দেশের মধ্যে কোনো সাইক্লোন গুন্ডেজর তুফান ইত্যাদি যখন আসার সম্ভাবনা হয় আমরা রেটিউবে তার মধ্যে তাদের পক্ষ থেকে সাপ্লাই করার একটা গান শুনতে পাই সে গানটা হচ্ছে ও লিহি আল্লা রে কর বিপদে পড়লে শাহ জালালের দেশ বিপদে বললে শাহ মানতের দেশ বিপদে বললে আউলিয়ার দেশ আর বিপদ যখন দূর হয়ে যায় তখন বলে আমার বাংলাদেশ কথা কোন ঠিক কিনা আর যারা এখন ঠিক কিনা আমরাও সোনার বাংলাকে ভালোবাসি ভালোবাসি বলে সোনার বাংলার গান আমরা গেয়ে থাকি কি বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলাকে আমরাও ভালোবাসি কিন্তু ভাইয়েরা এই সোনার বাংলার মধ্যে আমার কিছু কিছু মুসলমান ভাইয়েরা অলি আল্লাদের বিরুদ্ধে বলতে বলতে সোনার বাংলাকে বানিয়ে ফেলেছে দুর্নীতির বাংলা কথা এখন ঠেক কিনা যদি এখন ঠেক কিনা বিশ্বের অন্যান্য দেশগুলা কেউ বা ফুটবলের মধ্যে চ্যাম্পিয়ন হয় কেউ বা ক্রিকেট খেলার মধ্যে চ্যাম্পিয়ন হয় কেউ বা হকি খেলার মধ্যে চ্যাম্পিয়ন হয় আমাদের বাংলাদেশের চ্যাম্পিয়ন হয় দুর্নীতির মধ্যে কথা গণ ঠেক কিনা আর যারা গণ কিনা এটা বাস্তব কথা বলে আপনাদের কষ্ট হবে চার বন্ধু একজন হচ্ছে আমেরিকান একজন হচ্ছেন জাপানি আরেকজন হচ্ছে ইন্ডিয়ান আরেকজন হচ্ছে বাংলাদেশি চার বন্ধু মিলে আমেরিকানটা বলতে লাগলো আমাদের সরকার আমাদের দেশের বিজ্ঞানীরা এমন একটি মেশিন আবিষ্কার করেছে চৌদ্দরার মেশিন ওই মেশিনটা যখন বসানো হলো এক রাতের মধ্যে এক লক্ষ চৌদ্দরা খেলো এখন জাপানিটা বলতেছে হ্যারে আমাদের দেশেও তো এরকম একটা বসানো হলো এক রাতের মধ্যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চুদ্দরা ফুটছে এখন দুইজনে বলে কিরে ইন্ডিয়ান তোদের দেশে বসাই নাই আমাদের দেশে বসায় ছিল কিন্তু বেশি ধরা পড়ে নাই মাত্র তিরিশ হাজার ধরা পড়ছে এখন আর বাংলাদেশের তো কিন্তু কিছু কয় না তিনজনে মেরে ধরলো কিরে দোস্ত আমাদের দেশের কথা বললাম তোদের দেশের কথা একটু বল না তোদের দেশের মধ্যে কি ধরা পড়ে নাই হ্যাঁ পড়ছে কীভাবে যেদিন আমাদের এ চোর মেশিনটা বাংলাদেশের মধ্যে বসানো হলো সেই দিন সেই মেশিনটা চুরু হয়ে গেল। চিন্তা করেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি এখন এরকমই যেটা দিবেন শ্রদ্ধার মেশিন যদিও দেন সেটাও শুরু হয়ে যাবে আহারে, মুসলমান বাংলার মানুষ আফসোস আমরা অলি আল্লাহর ভক্ত আমরা অলিদেরকে শ্রদ্ধা করি মানি সোনার বাংলাকে আমরা ভালোবাসি কিন্তু আগে ভালোবাসতে হবে রসুলকে রসুলের বিধিবিধার মতো আমাদেরকে চলতে হবে সে আদর্শ মতো চলতে হবে আউলি ক্রামের প্রতি মহাব্বত করতে হবে মহাব্বত রাখতে হবে তারপর এই বাংলাদেশের মধ্যে শান্তি আবার ফিরে আসবে কথা কোন ঠিক কিনা আরো কোন ঠিক কিনা আমরা আউলি কিলামকে ভালোবাসতে চাই কি না আরও কোন চাই কি না আউলি কেরামের দরবারের আদব রক্ষা করতে চাই কি না আমার আমার শেষ চলে এসেছি ওই এবার আমি পরিষ্কার করি মুসলমান হওয়ার পরে ইমাম হুসাইনের মাথা গুরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম এমন ভাবে আমি দেখতে লাগলাম ইমাম হুসেনের ভিতরে যেন আমি একদম মজে গিয়েছি ওই পাত্রী বলতে লাগলেন এর বিশ্বের মানুষেরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার ডান দিকে জানালা খানা সঙ্গে সঙ্গে ভেঙে গেল ডান দিকে জানালা খানা ভাঙিয়া ডান দিকে জানালা দিয়া একটা খয়রি রঙের পাখি প্রবেশ করলো ওই পাখিটা আসিয়া ইবাম হুসাইনের ঠোঁটের মধ্যে একটা চুমা খাইয়া ডাক দিয়ে বলতে লাগলো ও হুসাইন রে আমাকে তুই চিনতে পারিস কিনা আমি হচ্ছি তোর বাবা শের হোদারি কারবালা ময়দানের মধ্যে রক্তক্ত অবস্থায় যখন যখন গড়া করে খাচ্ছি আমি সব দেখে দেখেছিলাম কিছু তোর জন্য করতে পারলাম না কিন্তু হুসেন রে আমি থেকে কথা দিচ্ছি আমি আমি আলে সেদিন হাসরে ময়দানে তোর রক্তের বিচার আল্লাহর দরবারের মধ্যে চাইবো আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ গো আমার এই হুসেনের রক্তের বিনিময়ে আমার নবীর গুনাগার উম্মতদেরকে তুমি না দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বৃষ্টি আসতেছে না আপনারা কি বৃষ্টির ভয় পাচ্ছেন নাকি না যেরকম পাচ্ছেন আজকে বৃষ্টির মধ্যে ভিজে হলো শহীদ কারবালা পালন করবে কি কোন রাজি আছেন কি না আছেন হাত তুলেন ঠিক नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत আল্লাহু আকবার কারবালা जिंदाबाद আর যরকম শহীদ কারবালা जिंदाबाद আমার ভাইয়েরা ওই পাতি বলেন আমি দেখতে লাগলাম ওই পাখিটা চলে গেল কিছুক্ষণ পরে আমার বাম দিকে জানালা খানা ভেঙে গেল ও জানালা দিয়ে সবুজ রঙের একটা পাখি প্রবেশ করলো ওই পাখিটা আসিয়া ইবাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমো খাইয়া ডাক দিয়ে বলতে লাগলো হোসেন আমাকে তুই চিনতে পারিস নি আমি হচ্ছি তোর মা ফাতেমা সুবহানাল্লাহ বলেন হোসেন কারবালা ময়দানে যখন গড়াগড়ি দিয়ান রক্তাক্ত অবস্থায় চিড়ি আমি মা তোর জন্য কিছু করতে পারলাম না হুসাইন রে আমি তো কি কথা দিচ্ছি তো রক্ত খানাকে আমি হাসরের ময়দানে বিথা যেতে দিব না হ্যাঁ হুসাইন হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করব আল্লাহ গো আজকে হাসরের ময়দানে তোমার কাছে আর আমি কিছু চাই না আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমার বাবার গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই পাত্রি বনে কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আবার ও পাখিটা চলে গেল আমি আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার করখানা থর থর করে কাঁপতে লাগলো আমি দেখতে পেলাম আমার মূল দরজাখানা ভাঙিয়া নূরানি চারার একজন মানুষ ভিতরে প্রবেশ করলো তার দাড়ি মোবারকের মধ্যে রক্ত চুল মোবারকের মধ্যে রক্ত জামা মোবারকের মধ্যে রক্ত ওই নূরানি চারার মানুষটা আসিয়া ইমাম হুসাইনের মাথা কানাকে বুকের তেজ জে রাই ডাক দিয়ে বলতে লাগলো হোসেনে আমাকে তুই চিনতে পারিস কিনা আমি হচ্ছি তোর নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ আরে জরে বল সুবহানাল্লাহ হোসেন কারবালা ময়দানের মধ্যে যখন রক্তক্ত অবস্থায় গড়াগুড়ি কাচ্চিড়ি যতগুলো গড়াগুড়ি কারবালা ময়দানের মধ্যে দিয়েছিস আমিও ততগুলো গড়াগুড়ি তোর সঙ্গে খেয়েছিলাম এই দেখ তোর রক্তগুলো আমার দাড়ির মধ্যে নিয়ে এসেছে আমার মাথার মধ্যে নিয়ে এসেছে আমার সামার মধ্যে নিয়ে এসেছি এ রক্ত মুবারক গুলা নিয়া আমি হাসরে ময়দানের মধ্যে উঠবো আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ গো তোমার কাছে হাসরে ময়দানে আমি একটা মাত্র জিনিস চাই হ্যাঁ আল্লাহ আমার হুসাইনের রক্তের বিচার চাই আমার হুসাইনের রক্তের বিচার চাই আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন বন্ধু রক্তের বিচার কি করব আপনি যা বলবেন তাই হবে আমার নবী কি করবেন ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে জাহান নাম থেকে আমর নবীর প্রতি সামান্যতম মুহাববত যাদের অন্তরের মধ্যে চির সবাইকে হুসাইন রক্তের বীরময় সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন জরে বলুন সুবহানাল্লাহ আরে জরে বল আরে রক্তে লাললে লাল হইলো কারবালার ময়দান বলেন রক্তে আলে লাল হইলো সৈখিতে কলেন নিমামক নবীর জানের জানান সৈখীতে করেন নিমামক নবীর জানের জাঙান রক্তে আলে লাল হইল কারবালার ময়দান বলেন রক্তে লালে লাল হইল শহীদে কলেন নিমাম হোসেন নবীর জানের জান শহীদে গলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে আলে লাল হইলো রক্তে আলে লাল হইলো يا لا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون سبحان <applause> الله আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না বরঞ্চ তারা হচ্ছে জীবিত কিন্তু বেকুব যারা অজ্ঞ যারা শয়তান যারা তারা সেটা উপলব্ধি করতে পারে না কথায় কোন ঠিক কিনা আর যারা কোন ঠিক কিনা আওলি আমরা তাদের আফন কবরের মধ্যে জিন্দা আছে এই কথা আপনাদের বিশ্বাস হয় কিনা আর যারা হয় কিনা না আমার ভাইরা আর যদি কেউ বিশ্বাস না করে কিছু করার নেই তাদের সাথে আমাদের মাত্র একটা মাত্র কথা থাকবে যদি আপনারা বিশ্বাস না করেন বিশ্বাস হওয়ার জন্য আমাদের সাথে বৈঠকে বসেন কথা কোন ঠিক কিনা বিশ্বাস যদি না হয় কিদাব থেকে আমরা দলিল দিব আমাদের সাথে আপনারা বৈঠকে বসেন কোনো আলোচনা সমালোচনা নয় কিতাব দিয়ে প্রমাণ হবে কিতাব দিয়ে প্রমাণ করে দিব আহার সিন্নতাল জামাতের তথা সুন্নি আকিদার আকিদে হচ্ছে সঠিক আকিদা কথা কোন ঠিক কিনা আর জনগণ ঠিক কিনা আল্লাহ রসুল বলেন বনি স্নেহদের মধ্যে হয়েছে বাহাত্তরটি দল আর আমার উম্মদের মধ্যে হবে তেহত্তরটি দল তোর মধ্যে একটি মাত্র জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর দল জাহান্নামের মধ্যে যাবে আমার ভাইয়েরা আপনার কি জান্নাতি দলের মধ্যে থাকতে চান আর যখন চান সে দলের নাম থেকে আপনারা শুনতে চান আমি আমার মুখ থেকে বলবো না কিতাব থেকে বলি মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি ওনাকে সবাই মানে মোল্লা আলী কারিকে তিনি বলেন লা শক্কা ফিহে ওয়ালা বাই এতে কোন সন্দেহ করার কোন অবকাশ নাই সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিত জামাত চিৎকার দিবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আমার ভাইয়েরা যারা সাহাবীদেরকে মানে তাবীদেরকে মানে প্রথমে রসূলকে মানে

যেরকম করি কি না আরো যেরকম করি কি না আমাদের বাংলাদেশের মধ্যে এখন একটা নতুন দল বের হয়েছে নাম হচ্ছে আহলে হাদিস নাম কি আহলে হাদিস এরা কিন্তু আবার মাঝহাব মানে না মানে না তা আমার সাথে এই কুমিল্লাতে একটা মা ফেলে ওদের একজন আলেমের সাথে একটু তর্ক হলো সে আমাকে বলতে লাগলো হুজুর আপনারা তো মাঝহাব মানেন তার আগে একটু করে বলুন দেখি আমরা কোন মাজহাবের অনুসারী আমাদের ইমামের নাম কি ইমাম আবু হানিফা ধরকার ইমাম আবু রহমতুল্লাহ আলাই আপনারা তো ইমাম আজমকে অনেক বড় মানেন আমাদের দৃষ্টিকোণ থেকে তিনি তো হাদিসও বুঝেন না নাউসিবিল্লা বলেন আর একটু জোরে বলেন নাউসিবিল্লা আমি বললাম কিভাবে তিনি হাদিস বুঝলেন না কো দেখেন আল্লাহ রসুল সেই হাদিস বুকের উপর হাত বাঁধতে হবে নামাজের মধ্যে কিসের পরে বুকের উপরে হাত বাঁধতে হবে কিন্তু আপনারা ইমাম আজম নাবিনিসির হাত বাদারটা নিছে তাই বললাম যে নাবিন নিসির হাদিস আছে কি না আসে তো তার এটাও রসুলের হাদিস এটাও কি রসুলের হাদিস তাহলে আপনি রসুলের হাদিস কোনটাকে অস্বীকার করবেন ক তিনি এই সহি হাদিস আমি বল এটা তো সহি বুকের হাদিসটা গ্রহণ করলেন নাবিন বুকের হাদিসটা গ্রহণ করলেন না নাবিন নিশেদটা গ্রহণ করলেন এটা আপনাদের বড় আপত্তি কিন্তু আপনাদের বুঝার কিছু ভুল আছে আকলের মধ্যে সমস্যা আছে তার কারণ ইমাম আজম আবু হালিফা এমন রসুল প্রেমিক ছিলেন তিনি চিন্তা করলেন নাবিন নিসেরও হাদিস আছে বুকুর উপরও হাদিস আছে তিনি চিন্তা করলেন আমি যদি একটা হাদিসের উপর আমল করি আরেকটা হাদিস বাদ পড়তেছে ওই হাদিসটা ধরলে এই হাদিসটা বাদ পড়তেছে মধ্যখানে তিনি এমন একটা পন্থা অবলম্বন করলেন যাতে করে দুটো হাদিসের উপর আমল হয় বুকুর উপরটা মহিলাদের জন্য তিনি চয়েস করেছেন নাবিন নিষেরটা পুরুষদের জন্য একসাথে দুটো হাদিসের উপর আমল হয়ে গেছে আপনারা বলেন এখন যে তারা যে বলছে ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই আসলে কি ইমাম আবু হানিফা বুঝে রে নাকি তারা বোঝে নাই আর যখন কারা বোঝে নাই তারা বোঝে নাই তাদের একজন ইমাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া দেখেন আমি আবার বলছি আমি কিতাব থেকে কথা করে বলতেছি আপনাদের জানা দরকার ইমাম ইবনে তাইমিয়া বর্তমানে প্রতিষ্ঠিত আমাদের দেশের মধ্যে দুইটা বাতিল দল আছে ওদের ইমাম ইবনে তাইমিয়া তার ফতোয়ায় ইবনে তাইমিয়ার মধ্যে লিখতেছে আল্লাহর আকৃতি আছে নওয়াজিবিল্লাহ বলেন তিনি বলতেছে আল্লাহ আরশের চাইতে ছোটও না আরশের চাইতে বড়ও না আল্লাহ আরশের সমান এবং আকার নিয়ে তিনি আরশের মধ্যে বসে আছেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আচ্ছা আল্লাহর কোন সীমা আছে না কোন আকার আছে দেখেন এই যে চেয়ার এই চেয়ারটা একটা সীমাবদ্ধতা আছে আমার একটা এখানে সীমাবদ্ধতা আছে এখন যদি বলি আল্লাহ আর সে চাইতে বড় না ছোট না তাহলে আল্লাহ তাআলা সীমার মধ্যে আছেন বুঝাবে আল্লাহর যে কোনো সীমা নেই সেটা বোঝা যাবে না তাই চিন্তা করে দেখেন তারা যে বলতেছে যে আল্লাহর সীমা আছে আল্লাহ আরশের সে চেয়ে বড় না ছোটও না এরা কি আর মুসলমান থাকলো যেরকম থাকলো এখন একটা আকুলি প্রশ্ন বিবেকের কাছে আপনাদের রাখি এই আরশটাকে বহন করতেছে আটজন ফেরেস্তা যেরকম কয়জন আরো যেরকম কয়জন আটজন ফেরেশতা আরসটাকে এইভাবে বহন করে আছে এখন আল্লাহ যদি আকার নিয়ে আকৃতি নিয়ে আর মধ্যে বসে থাকেন তার মানে বুঝাবে ফেরেশতা আল্লাহরে বহন করতেছে বলেন এতে কি আল্লাহর শক্তি বেশি বুঝাবে নাকি ফেরেস্তার শক্তি বেশি বুঝাবে তাহলে আপনারা বলেন আল্লাহর শক্তি বেশি নাকি ফেরেস্তার শক্তি বেশি যেরকম আল্লাহর শক্তি বেশি এটা আমরা মানে কিনা ইন্দমি সাইজ তিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আমি এদের পরিচয় এমনি এই জন্য দিচ্ছি যাতে হক বাতিল আপনারা চিহ্নিত করতে পারেন কারণ আজকের সুহাদে কারবালার শিক্ষা হচ্ছে কোনটা হক কোনটা না হক কোনটা বাতিল এটাকে চিহ্নিত করা হককে গ্রহণ করা ইমাম হুসাইন যেমনি ভাবে বললেন ব্যক্তি হচ্ছিস তো সামনে আমি কখনো আমার ইমানকে বিক্রি করতে পারবো না চিৎকার দিব সুভান আমরা ইমাম হুসাইন শিক্ষা গ্রহণ করতে চাই কিনা আর যেরকম চাই কিনা ইমাম হুসাইন শিক্ষার মধ্যে শান্তি আছে কিনা আর যেরকম আছে কিনা বারাহিনে কাতিয়া লেখক হচ্ছেন খলিল আহমদ আমি যদি কারো কাছে এখানে থেকে থাকে বারাহিনে কাতিয়া আমি আলিম সমাজদেরকে বলবো আপনারা বারাহিনে কাতিয়াটা নিয়ে আসেন আমি দেখিয়ে দেব বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বিটেবি লিখতেছে রসিল পাক সাল্লি ওয়াসাল্লাম উর্দু বলার ক্ষমতা দেবন থেকে শিখেছেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ শিক্ষক দুনিয়ার কেউ কি হতে পারে না যেরকম পারে না রসূলের শিক্ষক কে আল্লাহ আর জোরে কোন কে আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন রসূলকে শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আর কোন কে আল্লাহ শিখ আগে নাকি রসুল আগে যেরকম কি আগে কোরআন শরীফটা হচ্ছে আমার রসুদের মর্যাদা এটা রসুদে কি মর্যাদা রসুদের মর্যাদা হওয়ার কারণে তো বেশ কিছুদিন আগে একটা ঘটনা আপনারা পত্রিকার মধ্যে পড়েছেন যে কোরআন শরীফের সেই মর্যাদা প্রকাশ পেয়েছে কীভাবে সেটা একটা কবিতার মধ্যে কোনো একজন শিল্পী বলেছেন সেটা কোনো আপনার মুসলমান কোনো শিল্পী নয় একজন হিন্দু শিল্পী আপনারা সবাই নাম জানেন যার নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস নকুল কুমার হিন্দুরা যেটা বিশ্বাস করে অনেক বর্তমান মুসলমানরা সেগুলো বিশ্বাস করে না হিন্দুরা যেমনি ভেবে আমাদের রসুলকে এখন বর্তমান সময় যে চোখে দেখে ভালো চোখে দেখে অনেক মুসলমান সেই চোখে দেখে না এই নুকুল কুমার বিশ্বাস টেলিভিশনের একটা সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আফগানিস্তানের মধ্যে তারপরে আমেরিকার মধ্যে বিশেষ করে আফগানি আফগানিস্তানের মধ্যে অমুসলিমরা কোরআন শরীফকে জ্বালিয়ে ফেলেছে এই ব্যাপারে আপনার কি পথ আপনি কি বলতে চান নকুল কুমার বিশ্বাস বলে এ সম্পর্কে বলতে হলে আমাকে ছোট্ট একটা ব্রেক দিতে হবে তারপর আমি বলতে পারবো নকুল কুমার বিশ্বাস এই ছোট্ট ব্রেকের মধ্যে এমন একটি কবিতা তিনি রচনা করলেন যেটা আমাদের সাধারণ কোনো বড় আলেমের কাছ থেকে প্রকাশ পাবে না চিৎকার কি লিখতেছে কি বলেছে একটু বলি অসুবিধা তো হচ্ছে না নকুল কুমার লিখতেছে যদি আগুন লেগে ধ্বংস পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর সুবাহ বলেন আর জোরে বলেন সুবাহ এই কথাটা কি মুসলমানে বলতেছে নাকি হিন্দুয়ে আর জোর কোন কে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর বাইরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন সুবহানাল্লাহ এরপরে বলতেছে আপনাদের কোনো কষ্ট হচ্ছে দেখ দেখো জিয়া মোল্ল মানে জিয়াউদ্দিন আবার বাংলাদেশের জিয়া রহমান না দেখো জিয়া মোল্ল আগুন লেগে বিমান পুড়ে ভাই বিমান পুড়ে হয়েছে কোরআন দেখো জিয়া বলল আগুন লেগে বিমান পুড়ে ভাই আগুন পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই যেমন ছিল তেমন আছে একটি পাতাও নয় বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না আরো জোরে বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে বলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আনে বাইরে বিশ্ব থেকে হারাবে না সুবহান আল্লাহ বলেন আচ্ছা কোরআনে যদি এত মর্যাদা হয়ে থাকে একটু চিন্তা করে দেখেন কোরআন ওয়ালা জিনিস তার কত মর্যাদা থাকতে পারে এই জন্য রসুল আগে আগে রসুলকে মানতে হবে তারপরে কোরআন আপনারা একটা সন্দেহ করবে এটা কি করে সম্ভব আচ্ছা ভাইয়েরা আপনাদের এলাকার মধ্যে ডাকঘর আছে কিনা পোস্ট অফিস আছে কিনা ধরেন আপনার নামে একটা চিঠি আসলো এমন তো অবস্থায় যে পিয়ন আপনার ওই চিঠি নিয়ে আসলো আপনি যদি পিয়নকে যদি বিশ্বাস না করেন হাতের মধ্যে যে চিড়ি কানা আছে ওটাকে বিশ্বাসযোগ্য হবে বার্তাবাহককে যদি বিশ্বাস না করেন সে বার্তাটাও গ্রহণযোগ্য হবে না আগে বার্তাবাহককে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে তারপর সেই লেখাটা গ্রহণযোগ্য হবে অন্যতে গ্রহণযোগ্য হবে না আগে রসুল যিনি কোরআন যার কারণে কোরআন পেয়েছি আগে তাকে মানতে হবে তাকে মানার পরে কোরআন মানবো কি কোন দাজি আছেন কিনা আর আসেন কিনা আমরা আল্লাহকেও মানি রসুলকেও কোরআন কেউ তবে সিনেমা আমার ভাইয়েরা না ঠিক আছে রে কাপ্তারি মানুষদের মধ্যে কিছুটা হোসাই গেছে মার হাবা বলেন আর মার হাবা কি বলেন আপনাদের কাছে একটা মোহাবতের কথা বলি ধরেন আমরা যদি যেদিন হাসারের ময়দান কায়েম হবে দিন আপনাদের কি মনে চাইবে না এখন থেকে আমরা একসাথে জান্নাতের মধ্যে যাই মনে চাইবে কি না আজকে আমরা যেভাবে একসাথে জমায়েত হয়ে এখানে বসে আছি হাসারের ময়দানের জন্য আমরা একসাথে জান্নাতের মধ্যে যেতে পারি এই চিন্তা আমাদের মধ্যে থাকার দরকার আছে কি না আর যেরকম আছে কি না আচ্ছা ধরেন কোনো একটা কারণে যদি আমি জাহান্নামের মধ্যে যাই আল্লাহ না করুক আপনারা আজকে আমাকে ওয়াদা দেন আমাকে আপনাদের সঙ্গে নিবেন কি না যেরকম নেবেন কি না আর আমিও যদি আল্লাহবাদ যদি আমাকে যদি জান্নাতবাসী করেন রসুর সৎকায় আমি কথা দিলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব কারণ আলিমদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক সে ক্ষমতা দেবেন এর জন্য হাসরের ময়দানে যাহান্নামে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে আল্লাহ পাক যখন মাপ দিতে চাইবেন বান্দারে কোনো ভালো আমল করেছ না আল্লাহ কোনো আমল করি নেই তুমি কি জীবনে একক নামাজও পড়ো নাই না আল্লাহ পড়ি নেই তো তুমি কী করে জান্নাতের মধ্যে যাবে আল্লাহ কি করবো তুমি তো রহমান তুমি তো রহিম তুমি ইচ্ছা করলে জান্নাতের মধ্যে আমাকে দিতে পারো আই আল্লাহ তুমি যদি রহমান রহিম হয়ে থাকো আমাকে জান্নাতের মধ্যে দাও আল্লাহ বাঘ তখন খুঁজবেন একটা উসিলা আমরা বর্তমানে আমি ওসিরা তালাস করে না এ ওসিরা শিক্ষা দিয়েছেন আমাদেরকে কে আর কে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে জীবনে কোনোদিন কোনো আলেমের পিছনে তুমি নামাজ পড়েছো নাল্লা নাই। আচ্ছা কোনো আলেম কি একবেলা খানা খাওয়াইছ নাল্লা তাও খাওয়াই নেই কোনো আলেমের পিছনে তুমি ঘুরেছ না আল্লাহ ঘুরি নাই কোনো আলেমের বন্ধুর সাথে তোমার সম্পর্ক হয়েছে না আল্লাহ আপনারা বলেন হা আল্লাহ আমরা একসাথে বসে একজন সুন্নি আলেম থেকে আমরা তোমার নবীর নাতি ইমাম হুসাইনের গুন গান শুনেছি তোমার নবীর গুন গান শুনেছি আল্লাহ গো এটাই মাত্র করেছি আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দার

আজকের সোহাদে কারবার কবুল করুক আমার সন্নি ভাইদেরকে কবুল করুক সকল আমিন বিশেষ করে আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ যারা যে সমস্ত কমিটি বৃন্দ আছেন সদস্য বৃন্দ আছেন বাক ওনাদের হায়াতের মধ্যে বরকত দিক সকল আ يا سيدي يا رسول الله يا حبيب الله